সকল নালার জল নদীতে যায়, নদীর জল সমুদ্রে যায়। তো নালার জল নদীতে যায়, সমুদ্রে নদীর জল যায়। এই মানুষ করুণা সিন্ধু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সেখান থেকেই আমরা প্রত্যেকে এসেছি। এই হরিনাম কীর্তন হলো ফিরে যাওয়ার পালা। এই ত্রিতাপ জ্বালা দগ্ধভূত দগ্ধীভূত সংসারে এসে পথ হারিয়ে ফেলেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্য দেওয়ার জন্য অচৈতন্য জীবকে, এই জন্য তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য নামধারী হয়ে নাম বিতরণ করলেন। এই নাম করলে কি হয়? চেত দর্পণ মার্জনং ভবমহা দাবাগ্নিনির পাপন। যেহেতু এসে গেছেন আপনারা সংসার ছেড়ে দিয়ে হরিবাসরে, তাহলে যেখানে এসেছেন, যে কাজে এসেছেন, একটু মন দিয়ে দেন। অল্প সময় সংসারে যে সময় থাকি তত সময় এখানে থাকবে না, অল্প সময়। আর সেটা একটু গুরুত্ব দিয়ে বসলে গুরুত্ব পাবেন। সেটা হলো, মহাপ্রভু বললে হরিনাম আনা হয়েছে কেন? এ মজা করার জন্য নয়, এ বিনোদনের জন্য নয়। যাত্রা, সিনেমা ইত্যাদি খেলাধুলো, এগুলো বিনোদন, এগুলো ক্ষণিকের জন্য আনন্দ হয়, বাকিটা আবার যেমন ছিলাম তেমন থাকে। কিন্তু হরিনাম হচ্ছে সংস্কৃতি, যা পুরনোকে সংস্কার করে তার নূতনত্বে ফিরে যাওয়া। এই জন্য কি স্বয়ং মহাপ্রভু হরিনাম নিয়ে এসেছেন, ঘরের ছেলে ঘরে ফিরে চল। এই ঘরটা কোথায়? ঘর হচ্ছে গোলক বৃন্দাবন। এই হরিনাম না করার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে ভোঁথা, আয়নায় ময়লা পড়ে গেছে, নিজেকে চিনতে পারি না। কখনো কর্তা ভাবি, কখনো বাবা ভাবি, কখনো স্বামী ভাবি, কখনো সন্তান ভাবি, এটি হচ্ছে ভুল দেখা। আয়নাটা যদি পরিষ্কার হয় তাহলে আপনি দেখতে পাবেন, অবশ্য বাইরের আয়না নয়। এই হরিনাম হচ্ছে ভেতরের আয়না, যাকে চিত্ত বলা হয়, মন বলা হয়। মহাপ্রভু অষ্ট শ্লোকের প্রথম শ্লোক হচ্ছে, হরিনাম কীর্তন করলে কি হবে? না, আমাদের শরীরের ভেতরে একটা দর্পণ আছে, আয়না, সেটা মুছে যাবে, পরিষ্কার হবে। আর পরিষ্কার হলে আমরা প্রত্যেকে জানতে পারবো আমরা কারো বাবা নয়, আমরা কারো ছেলে নয়, আমরা কারো পত্নী নয়, মাও নয়। তাহলে আমাদের পরিচয়টা কি? আয়না যদি পরিষ্কার হয় পরিচয় হবে, জীব নিত্য কৃষ্ণের দাস। আমরা প্রত্যেকে কৃষ্ণের দাস। এই জন্য নরোত্তম দাস ঠাকুর কীর্তন করেছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, কিন্তু মিছে মায়ায় বদ্ধ হয়ে আজকে আমরা বৃক্ষের মতো হই। এখন আর কেউ বৃক্ষ থাকবে না, যদি কলিকালের ধর্ম শ্রীমন মহাপ্রভুর কথা কেউ শুনে আর যদি নিত্য কীর্তন করে। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, নিজের বাড়িতে আজকে যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা নতুন জায়গা, সেখানে অস্থায়ী প্যান্ডেল বাঁধা হয়েছে। এ প্যান্ডেল খুলে নেবে, বৎসরে একবার বাঁধা হয়, একে বলা হয় অনুশীলন কেন্দ্র, যেখান থেকে জানতে হবে আর বাড়িতে গিয়ে সেটা কালচার করতে হবে, মানে সেটা জীবনে প্রয়োগ করতে হবে, ক্রিয়ায় পরিণত করতে হবে। তাহলে এখানে কি বলছে মহাপ্রভু? বলছেন নিজের বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে, দশজন থাকতে পারে, সাতজন থাকতে পারে, পাঁচজন থাকতে পারে, সবাইকে নিয়ে একটু হাতে তালি দিয়ে প্রতিদিন কীর্তন করা, এটি হচ্ছে মহাপ্রভুর কালজয়ী উপদেশ। এখন কি একটু সম্ভব হবে? হবে, সবাই করবেন? আর মহাপ্রভু বলছিলেন যে একটু হাতে তালি দেওয়ার কথা, ওটা তো হবে না, ওটাও বি হবে। বাহ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 মহাপ্রভুকে পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভুকে শ্রী শ্রী রাধা দামোদর কে সকল ভক্তবৃন্দ কে নেতাই কলির ধর্ম আমরা যে যুগে বাস করছি সেই যুগটার নাম হচ্ছে কলিযুগ কলির ধর্ম কলি যুগের একটা ধর্ম আছে আর কলির একটা ধর্ম আছে এই কলিকালের যিনি পরিচালক তিনি একজন রাজা তার নাম হচ্ছে কলি এই কলির রাজত্ব কলিকাল কলি যুগের একটা ধর্ম সেটা কি হরিনাম সংকীর্তন আর কলির ধর্ম কি এ যুগের রাজার ধর্ম হচ্ছে সত্যকে ভুলে যাওয়া ধর্মপথে চললে তাকে নাকানি চুয়ানি খাওয়ানো তাকে মিথ্যার পথে টেনে আনা এটা হচ্ছে কলিরাজের ধর্ম এই কলিকালের নরনারীকে সেই কলির সঙ্গে লড়াই করে সত্যকে ধরে রাখতে হবে কলিযুগে তিন ভাগ অধর্ম জেনে রাখেন তিন ভাগ অধর্ম আপনারা বেঁচে আছেন কোন যুগে এই জন্য ইচ্ছে করলেও ভালো থাকা যায় না থাকতে গেলেও টিকে থাকা বড় দায় হয়ে যায় তিন ভাগ অধর্ম এক ভাগ ধর্ম মানে তিন ভাগ মিথ্যা এক ভাগ সত্য নিয়ে আমরা টিকে আছি লড়াই করে সংসারে সংসারে কলহ এই কলহটা অন্য কারো নয় এটা হচ্ছে কলির লাগানো কলহ কলি সব সময় চায় মানুষে মানুষে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া একটা কলহ তৈরি করে দেওয়া মানুষকে ভুল পথে টেনে নিয়ে যাওয়া আর তার জন্য পাঁচটা জিনিস নিয়েছে কলি সেটা হচ্ছে তাস পাশা সুরা নারী আর হেম
হেম মানে সোনা, তাস, এই তাস খেলার মধ্য দিয়ে তাসের ভেতরে থাকবে কলির বাস। আপনাদের এখানে তো মনে হয় তাস কেউ খেলে না, ভালো বলতে হয় তাস কেউ খেলে না, কিন্তু আপনাদের কলহ শুনে মনে হচ্ছে চলছে। হ্যাঁ, কলিকাল তো তা সেটা থাকবে না, তাই কখনো হয় থাকবে? তাহলে যেখানে তাস সেখানে কলির বাস, ওটা পরীক্ষিত মহারাজের সঙ্গে চুক্তি হয়েছে। পরীক্ষিত মহারাজ তাকে তাড়াতে চেয়েছিল, অভিমন্যুর পুত্র অভিমন্যু, অর্জুনের পুত্র, অর্জুনের পুত্র হচ্ছে অভিমন্যু, আর সেই অভিমন্যুর পুত্র হচ্ছে কলিকাল পর্যন্ত যিনি রাজত্ব করেছেন, তার নাম হচ্ছে পরীক্ষিত মহারাজ। ধার্মিক, তিনি চেয়েছিলেন ভারতবর্ষে ধর্মই থাকবে, কোনো অধর্ম থাকবে না, কিন্তু কলি ঢুকে বসে আছে। এই জন্য একদিন দেখলো যে একটা বৃষ ষাঁড়, তাকে বলা হয় ধর্ম, গাভীকে বলা হয় মা পৃথিবী, পৃথিবী দেবীও গাভী রূপ ধারণ করে ভগবানের কাছে গিয়েছিলেন। আমরা এত পাপ, এত অত্যাচার, এত ব্যভিচার করছি যে মা গাভী রূপ ধারণ করে ব্রহ্মার কাছে গিয়েছিলেন, এই জন্য বৃষকে বলা হয় পিতা আর গাভীকে বলা হয় মাতা। আমরা সেই গাভীর দুগ্ধ খেয়ে বড় হলাম, এই জন্য উনি মা। বৃষ হাল নাগল করে গাড়ি টানে বোঝা বয়, তাই তার নাম পিতা। এই জন্য ধর্ম আর পৃথিবী এই দুইজনা ভক্তমণ্ডলী মায়েরা তাস, যেখানে তাস সেখানে কলির বাস, আর যেখানে পাশা বর্তমানে যেটা জুয়া নামে চলছে আর যেটা লটারি চলছে, এ হচ্ছে সেই কলির বাসা। কত মানুষ যে আজও দেউলে হয়ে যাচ্ছে সেটা আপনারা খোঁজ রাখছেন বা খোঁজ পাবেন। এই পাশা, এই পাশা আজকের জিনিস নয়, এ যুগ যুগ ধরে, আর এর মধ্যে কলি বাসা নিয়ে নিল। এই পাশা দিয়েই মানুষকে আমি দেউলে বানিয়ে পথে বসিয়ে দেব, এটি হচ্ছে কলির চুক্তি। তাই তাস পাশা সুরা, সুরা মানে তো বোধ হয় বুঝেন না কেউ, এটা হয়তো আরো ভালো বোঝা যায়, কারণ এই জিনিসটা দোকানে বিক্রি হয় না, এ জঙ্গলে বিক্রি হয়, এ দোকানে আবার রাত্রিতে আলোও জ্বলে না, কিন্তু খরিদ্দারের অভাব নাই, তাকে খুঁজে খুঁজে দেয় বঙ্কিমদা, কথা বঙ্কিমদা পিট করে, যিনি পোকার মতো একটু লাইট জ্বলে আমি আছি। তার মানে বুঝতেই পেরেছেন সুরার ভাণ্ড, এটি হচ্ছে কলির ভাণ্ড, কলির বাস। এই সুরাপান করিয়ে মানুষের স্মৃতি শক্তিকে বিস্মৃতির অতল তলে তলিয়ে দিল। মাতাল তার নিজের স্ত্রীকে মা বলে, বাবাকে শালা বলে, তার মানে কতখানি সুস্থ থাকে এই জিনিস খেলে। কোনো একটা সংসার নাই যেখানে সুরা আছে তার সংসারে শান্তি আছে। তাই এই হচ্ছে কলির একটা বাসযোগ্য জায়গা, এই সুরা দিয়ে ব্রহ্মাণ্ডকে অতল তলে তলিয়ে দিতে পারবো আমি, এটা একটা অস্ত্র। আর চার নম্বর অস্ত্র হচ্ছে নারী, নারী মানে বৈধ নারী আর অবৈধ নারী। বৈধ মানে বিবাহ করিয়া যারা ধর্ম সঙ্গিনীকে সঙ্গে নিয়ে ধর্মপথে চলে সেটা হচ্ছে বৈধ, বিধির বিধান অনুসারে। আর বিবাহ করা পত্নী প্রেম পেল না অন্য নারীর সঙ্গে ওঠা বসা, সেইখানে কলির বাসা। অবৈধ, অবৈধ নারী সঙ্গ যে নরাধম পুরুষরা করে, আর যে অভাগিনী নারী পর পুরুষকে ভুলায়, সে তো পতিতালয়ের কন্যা, এবারে ঘরে ঢুকে গেছে পরের বারে বাইরে জন্ম হবে। এই চারটা, তাস পাশা সুরা নারী, আরেকটা যেটা থাকলে এই চারটা চলে সেটা হচ্ছে সোনা, ভারতীয় স্বর্ণ মুদ্রা। অধিক সম্পত্তি হয়ে গেলে সোনাতে পরিণত হয় সেই সম্পদ। এই সম্পদ যার গৃহে থাকবে,
যার থাকবে তার মধ্যে এই চারটা অপগুণ প্রবেশ করবে। অসৎসঙ্গের ফলে মানুষ এই চারটে পাঁচটা অসৎসঙ্গের ফলে নিজেকে দেউলিয়ার খাতায় নাম লিখে। তাই ভক্তমণ্ডলী মায়েরা আপনারা শুনে নিলেন কলি কি করতে পারে। এই পাঁচটা জিনিস দিয়ে কলিকালের মানুষকে তিনি পঙ্গু বানিয়ে ছাড়ছেন, আজও তাই হয়ে আছে। মহাপ্রভু সেই কলিকালে যুগ ধর্ম, কলি যুগের যে ধর্ম সেটা হচ্ছে চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, কলি যুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন। তাই কলি সব বাড়িতেই আছে এই পাঁচটা জিনিস দিয়ে। সাবধানে থাকুন যারা এখনো ওতে ডুবে যান না, যতটা পারেন তীরকে ধরে রাখেন, গাছপালা ধরে রাখেন, না হলে স্রোতে টেনে নিয়ে চলে যাবেন। সেটা হচ্ছে কি, সাধুকে ধরে রাখেন, সত্যকে ধরে রাখেন আর হরি নামকে ধরে রাখেন, আপনি রক্ষা পাবেন। হরে মুরারি মাধু কৈট ভার গোপাল গোবিন্দ মুকুন্দ মধু কৈট ভার গোপাল গোবিন্দ মুকুন্দ মধু যজ্ঞে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ যোগেশ্বরায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ যোগেশ্বরায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ যোগেশ্বরায়ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ মধুকৈত ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারি মধুকৈত ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী হরি হরি ধ্বনি করে ভক্ত মন্ডল হরি হরি ধ্বনি করে
ধনি শঙ্খ ধনি ভালো লাগলো, ভালো লাগছে। এই কারণে ভালো লাগছে, এখানকার রাজা যিনি নিশ্চয়ই ভালো লোক, মানে গ্রামের মোড়ল আছে কিনা জানি না, পঞ্চায়েত প্রধান থাকলে কি হবে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির বলা ঠিক হবে তো? আপনারা আছেন তাই সাহস, আর আমি তো একটু পরেই চলে যাবো, কই বাত নেই। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। যে দেশের রাজা ধার্মিক নয় তার দেশে ধার্মিক ব্যক্তি থাকা খুব কঠিন। ঢালাও সুরাপান না করলে তাগদ হবে না, রাজা বলছে, রাজা বলছে খাও, না খেলে তোমরা কাজকর্ম করতে পারবে। এখন মেয়েরাও খায়, এই পূজা পূজা টুজোর দিনে সকলে বোতল নিয়ে একবার বাড়িতে, বোতল কোম্পানি বাড়িতে ঢুকে যায়, বলে সকলে একটু মজা করো। এই কলি তো লাগাচ্ছে না, মজা করতে করতে সাজা পেতে পেতে চলে চলো নরকের দিকে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, তাহলে হলো কি, উলুদ ধ্বনি করলেন, কৃষ্ণ স্বয়ং হস্তিনাপুরে আসছেন, যে জায়গাটার নাম হচ্ছে নিউ দিল্লি, এই জায়গায় আসছেন ভগবান হস্তিনাপুরে পঞ্চ পাণ্ডবের রাজপ্রাসাদে। আর সঙ্গে সঙ্গে মেয়েরা উলুধ্বনি করলেন, ছেলেরা হরিধ্বনি করলেন, ধূপ দীপ কাপড় বিছিয়ে দিলেন শ্রীকৃষ্ণের জন্য, বস্ত্র পুষ্পবৃষ্টি করলেন, আর তার ভেতর দিয়ে সম্বর্ধনা হয়ে চন্দন মালা দিয়ে ভগবানকে বরণ করে নিলেন মেয়েরা। নাচ গান বাজনা কত কিছু হতে লাগলো সম্বর্ধনায়, ভগবান খুব খুশি হলেন। এই কারণে তিনি বললেন, এখানকার রাজা নিশ্চয়ই ধার্মিক, যুধিষ্ঠির মহারাজ ধার্মিক ধর্মরাজ, এই জন্য তার দেশের এই অবস্থা, সব মেয়েরা উলুধ্বনি করছে, ছেলে মেয়েরা প্রণাম করছে, সকলে হাত জোড়ো করে নমস্কার করছে, এটি ধার্মিকের প্রভাব। আর যে দেশের রাজা ধার্মিক নাই, যে বাড়ির কর্তা গিন্নি ধর্মপথে নাই, তাদের পরিচালনায় ধর্ম থাকবে না অধর্ম থাকবে, পায়ে পা লেগে গেলেও ছেলে মেয়েরা প্রণাম করে না। এখন একটা শব্দ বেরিয়েছে জানবেন, সরি দাস, খুব শর্টে হয়ে গেল, প্রণাম। আবার যদি বাবা মা বলে ফেলেছে যে খোকা তোর পা লেগে গেল, তুই বললাম তো সরি, দেখলেন তো কি আইন বেরিয়েছে, সরি বললো তো আর কোনো ব্যাপার নেই, পায়ে হাত দেওয়া, বৌমার পায়ে শ্বশুরের পা লেগে গেল, মানে শ্বশুরের পায়ে বৌমার পা লেগে গেছে, অনেকটা দূরে গিয়ে বলছে সরি, বাস হয়ে গেল কাজ। এ যত বাড়তে থাকবে সংসারের আগুন নিভাবে কে, আর যেখানে ভক্তি ধর্ম আছে মহাপ্রভুর ধারা, মহাপ্রভুর ধারা হচ্ছে ভক্তি ধারা, মহাপ্রভু ভক্তির ধারা এনেছেন পৃথিবীতে, যে গ্রহণ করছে তার ঘরটা দেখবেন, ভগবানকে উঠেই প্রণাম করা সকালবেলা, এটি মানুষের ধর্ম, পশুর ধর্ম নয়, পশুর ধর্ম সকালবেলা উঠে মুখ হাত না ধুয়েই খাওয়া চান, জীব হত্যা করা চালু হয়ে যায়, তাই এটাকে বলা হয় পশুর ধর্ম। মানুষের ধর্ম হলো প্রাতকালে উঠে, প্রাত শিরসি শুক্লাভ যে দি নেত্রং দি ভুজং গুরু বরা ভয়করং শান্তং মূর্তি, শ্রী গুরুদেবের শান্ত মূর্তি দিব্য মূর্তিতে প্রণাম করতে হয়, কারণ কি, স্বয়ং ভগবান ভব সমুদ্রে তরণী রূপে এনেছেন, আর কান্ডারি হচ্ছেন স্বয়ং ভগবান গুরু হয়ে এসেছেন। এই জন্য যে নৌকার মাঝি নাই ও নৌকা ডুবে যাবে, আর যে বাসে ড্রাইভার নাই বা কাঁচা ড্রাইভার, আপনারা ফিরে আসবেন কিনা সন্দেহ আছে, আর যে সংসারে গুরু নাই ও সংসার পার হওয়ার কোনো চান্স নাই। এই জন্য
গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে জন্য নরকে মজে। প্রতিটি মানব জীবনে প্রতিটি সংসারের উদ্ধারকারী হচ্ছে স্বয়ং গুরুদেব, আর স্বয়ং গুরুদেবের প্রকট লীলা স্বরূপ লীলা হচ্ছে তিনি স্বয়ং ভগবান। জীবের নিস্তার লাগি সেই নন্দসুত হরি, এই ভুবনে প্রকাশন শ্রী গুরুরূপ ধরি। এই জন্য সকালবেলা কোন নরনারী আছে যে গুরুকে প্রণাম না করে জীবন শুরু করে? প্রণাম দিয়ে শুরু করুন, আপনি দেখবেন আপনার জীবন চেঞ্জ হয়ে যাচ্ছে, বদল হয়ে যাচ্ছে। কারণ আপনারা যদি না করেন, আপনি আচরি ধর্ম জীবেরই শিখা, বাবা মা যদি না করে ছেলে মেয়েরা কোনো দিন করবে না। তাই বিশ্বের পিতা ভগবান শ্রীকৃষ্ণ আজকে বলছেন এই গ্রাম ভালো, এই রাজ্য ভালো, এই দেশ ভালো, কারণ সবার ভেতরে দেখছি কৃষ্ণ ভক্তি বিরাজমান। ভালো লাগলো। ফুল ধনে শঙ্খ ধনে কবে যত্ন, কেবল হরি হরি ধনি করে যত ভক্ত মানি, হরি হরি ধনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধনি করে ভক্ত মণ্ডলী, কুল ধনি শঙ্খ ধনি করে যত না, কুল ধনি শঙ্খ ধনি করে যত না। কিছু মনে করবেন না, একটা কথা বলি বলি নাকি? খুব ভালো লাগছে আপনাদের উলুধ্বনি, আর বাবারা হরিধ্বনি করলেন, আমার হৃদয়টা ভরে গেল। কৃষ্ণ বলছেন, ভগবান কৃষ্ণ বলছেন, একটা জিনিস খারাপ লাগছে, বলবো না কি করব, চলে যাব, বলেই দিয়ে যাই যা হয়। আমার মানে সামনে যিনি বসে আছেন তেজাল ভাঁড়ের মতো মুখ, হ্যাঁ হরি বলো বলে না, উলুধ্বনিও দেয় না, তার ভেতরে কোনো উৎসাহ আছে বলে সামনের সব দেখা দেখি করছে, কে বসে আছে? আসলে তো জায়গাটা তো এখানে না, স্বয়ং ভগবান বলছেন মানে সেটা হস্তিনাপুরে, হস্তিনাপুরে রাজা যুধিষ্ঠির মহারাজ স্বয়ং রাজ্যের রাজা অন্য মনস্ক হয়ে বসে আছে। ভগবান কৃষ্ণ বললে এ দেখো, দুঃখ থাকবে, যন্ত্রণা থাকবে, অভাব থাকবে, কিন্তু ব্যক্ত করা উচিত নয়। চোখে মুখে প্রকাশ পাবে, কথা বলায় প্রকাশ পাবে, এটা ঠিক মানুষের বিচার না। সবসময় চেষ্টা করতে হবে অপরের দুঃখকে গ্রহণ করা, তাহলে দেখবে ধীরে ধীরে তুমি শোক শূন্য জীবন হয়ে যাবে। তোমার দুঃখটাকে প্রকাশ করো না, কারো কাছে বলতে নেই, ঘরের কথা পরকে বলতে নেই, নিজের অভাবের কথা কাউকে বলতে নেই, আর তোমার যদি দুঃখ থাকে ওটা কাউকে জানতে দিও না। সেই জায়গায় গিয়ে কেবল বলবে দুঃখহারি ভগবানের কাছে, কারণ তিনি ছাড়া কেউ পারবে না, তো বলবে কেন? শরীরে যদি রোগ হয় কারো কাছে বলো না, ব্যথা বেড়ে যাবে, ডাক্তারের কাছে গিয়ে বলো, তাহলে তুমি আরোগ্য হবে। ঠিক তেমনি যদি সংসারে কোনো দুঃখ থাকে, সাধু পেলে, গুরু পেলে, তার কাছে গিয়ে বলো, সুরাহা হবে। অন্যের কাছে বললে তোমার দুর্বলতা ধরা পড়বে, আর দুর্বলতাটা অন্যরা জানতে পারলে শত্রুরা তোমাকে চেপে ধরবে। এই জন্য ঘরের কথা পরকে বলতে নেই, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি একজন রাজা, জ্ঞানী, গুণী, ধার্মিক, আপনি এরকম গোমরা হয়ে বসে আছেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, কৃষ্ণ অনেক দিন তুমি যেটা বললে ওটাই সত্যি, কেউ বুঝতে পারেনি, অনেক দিন আমি চেপে রেখেছি, কিন্তু আজকে আর পারলাম না, আজ আমার চোখে মুখে প্রকাশ পেয়ে গেল। কৃষ্ণ তোমার জন্য, তোমার জন্য আমি জানি, রাস্তায় বেরোলে অনেকে বলে, আমাদের বলে
তোমাদের ভগবান পাষাণ, তোমাদের ভগবানের হৃদয় নাই। এখন আমারও মনে হয় তাই, আমি শুধু ভাবি যে তুমি আমার সঙ্গে থাকলে, আমাদের আত্মীয় হলে, আমরা তোমাকে ভগবান জ্ঞানে দেখি, কিন্তু এটা তুমি কি করলে ঠাকুর? এই হাজার হাজার যুবতী মেয়েরা অকালে স্বামী হারিয়ে সাদা কাপড় পরে রাস্তায় বসে আছে, এই যে ঐতিহাসিক ভারত যুদ্ধ কুরুক্ষেত্রের মাঠে রক্তের পুকুর হয়ে গেল, রক্তে রক্তে মাটি আজও লাল, 5000 বৎসর হয়ে গেল কুরুক্ষেত্রের মাটি আজও লাল হয়ে আছে, এটা এটা তো তোমার জন্য হলো, কিন্তু লোকে আমাকে আগুল তুলে বলে ওই রাজার দোষে রাজ্য নষ্ট। সাধুরা জানে তোমার ইচ্ছা নইলে নাকি একটা গাছের পাতাও নড়ে না, তাহলে তাই কেন হলো? তুমি কেন যুদ্ধটা বন্ধ করলে না? এই যুদ্ধে এত লোক মরে গেল, এত ছেলেরা মেয়েরা বাবাকে হারালো, মেয়েরা স্বামী হারালো, এই শোক যন্ত্রণা দুঃখ সকলে আমার দিকে তাকিয়ে অভিশাপ দিচ্ছে। তুমি কেমন ভগবান? তুমি আমার সঙ্গে থাকলে, আমাদের আত্মীয় হলে, বন্ধু হলে, সখা হলে, কেন এই দুঃখ আমার? যুধিষ্ঠির মহারাজ, আপনারা তাহলে এতদিন অভিনয় করে আমাকে ভালোবেসেছে, আসলে আমি একজন দোষী কলঙ্কি। এ সংসারে অনেক কিছু বোঝা যায়, মানুষ চেনা বিষম দায়। ভালো লাগলো না যে আমার দোষে এত বড় যুদ্ধ হলো, এটা শুনে খারাপ লাগলো। আমি আসি মহারাজ, অন্য কোনো দিন যদি মন ভালো থাকে আসবো, আজ আমার মনটা খারাপ, আমি একটু যমুনার তীরে ঘুরে আসি। যুধিষ্ঠির মহারাজ চোখের জল মুছে বললেন, দাঁড়া, এই এতদিন তোমার সঙ্গে সম্পর্ক, কোনোদিন আমি এই মনের কথা বলেছি? আজ আর চেপে রাখতে পারি না, তাই বললাম ক্ষোভে। দুঃখ করার কি আছে, মনটা তো আমারও খারাপ। এ তুমি চলে গেলে আমার মনটা তো আরো খারাপ লাগবে যে তোমাকে আমি কষ্ট দিলাম। দাঁড়াও, তোমার যদি খারাপ লাগে, তুমি যদি যমুনার তীরে বেড়াতে যাও, তাহলে আমিও তোমার সঙ্গে যাও। ভগবান কৃষ্ণ হলে তোমার জন্যই আমার এই লীলা করা, চলো। কারণ কি, এ বিশ্ব সংসার একটা ছায়াচিত্র, এদেরকে বোঝালে যদি বুঝতেন, তাহলে মা বাবা বোঝাচ্ছে, কোলে কোলে নিয়েই বোঝাচ্ছে, জন্ম থেকে, টিউশনিতে বোঝাচ্ছে, স্কুলে গেলে বোঝাচ্ছে, প্রতিবেশী বোঝাচ্ছে, রাজনীতিবিদ বোঝাচ্ছে, বুঝছে খোঁজ। বোঝালে যদি মানুষ বুঝত, তাহলে এত জেলখানা তৈরি হতো না, এত দুঃখ থাকতো না। তাই সব কথা দিয়ে কথা বোঝানো যায় না, কিছু কিছু হুঁচুট খেলে যেমন পথিক পথ চলতে শেখে, ঠিক তেমনি মানুষ যেদিন ঘাত প্রতিঘাতে পড়বে, তবে সে শিক্ষা লাভ করে, শিক্ষকের কাছে শিক্ষা নেয় না। আচ্ছা ঠিক আছে, চলুন, আপনি যখন বেড়াতে যাবেন বলছেন, তা চলুন একসঙ্গে যাই, যমুনার বাতাস লেগে যদি মনটা ভালো হয় দুজনেরই হবে। হ্যাঁ তাহলে চলো। যমুনা পুলিনে কদম্ব কাননে কি হে দিন সখি যায়, কদম্ব কাননে কি হে দিন সখি। ওই
যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখি জান বলে শ্যামী বংশীধারী মণি মঞ্চপতি কদে লীলা রসরা ওই শ্যাম বংশীধারী মণি মঞ্চপতি করে লীলা রসরা কি বা যমুনা পুলিনে কদম্ব কাননে গৃহে দিন সখিয়া দেখে গেলাম ওই কালিন্দী যমুনার কূলে এই এখনই দেখে গেলাম বলে চরণে চরণ দিয়ে অধরে মুরলি ধরে গিরধারী লাল কি ভক্তমন্ডলী মায়েরা কৃষ্ণ অনেকটা এগিয়ে গেলেন যুধিষ্ঠির মহারাজ হরিগুণ গান গাইছিলেন যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখিয়া ভগবান অনেকটা এগিয়ে গেলেন যুধিষ্ঠির মহারাজ পিছনে পড়ে গেলেন ভগবান খুঁজে পায় না ধর্মরাজ কোথায় গেলেন আরে আপনি কোথায় গেলেন দেখে অনেকটা দূরে এই যমুনার তীরে দুজন যেতে যেতে কৃষ্ণ এগিয়ে গেলেন যুধিষ্ঠির মহারাজ পিছিয়ে গেলেন আরে কি দেখছেন বলে কৃষ্ণ এক মজার নাটক দেখছি একজনা মধু খাচ্ছে গাছে একটা বড় মৌচাক দিয়েছে আর সে লোকটা মধু খাচ্ছে আমি অবাক হয়ে গেলাম কৃষ্ণ হলে মধু খাবার ব্যাপারটা কি অবাক হওয়ার ব্যাপার ও তো মানে সাবলীল এ সব বাচ্চা ছেলেরাও জানে যে মধু চক্র দিলে সেখান থেকে মধু ঝরে পড়ে বলে সেটা তো পড়ে কৃষ্ণ কিন্তু এটা কি কখনো দেখেছো বলে কি একটা লোক মধু খাচ্ছে উপর দিকে হাঁ করে হ্যাঁ ভগবান কৃষ্ণ বলে তা আপনার যদি মজা লাগে ভালো লাগে তা আপনি দেখুন বলে তা এমনি তোমার মতো খালি গঁ গঁ করে চলে যাবো এরকম দৃশ্য আমি কোনোদিন দেখি না এরকম করে মধু খায় আমার জানা ছিল না তা কিছুক্ষণ পরে কৃষ্ণ বললেন তা আপনার কি দেখা হলো এবার যাবেন আর একটু এগোবেন বলে আরেকটা জিনিস বেরিয়ে গেছে বলে কি যে লোকটা মধু খাচ্ছে তাকে আরেকজন খেতে আসছে কি ব্যাপারটা বুঝলাম না তাকে কে খেতে আসছে একটা অজগর সাপ একটা অজগর সাপ তার দিকে ধেয়ে ধেয়ে যাচ্ছে হাঁ করে মানুষটাকে গিলে ফেলবে ভক্তমণ্ডলী মায়েরা এই যখন সাপটা যাচ্ছে যুধিষ্ঠির মহারাজ ধরে নিলেন ওই মানুষটা নির্ঘাত মরবে কৃষ্ণ কৃষ্ণ একটা বিপদ বলে কি হলো বলে যে লোকটা মধু খাচ্ছিল তাকে খেতে আরেকজন আসছে যুধিষ্ঠির মহারাজ
এটাই তো আপনাকে দেখাবো বলে লীলাটা করলাম। তা আপনি কি করবেন ওখানে দাঁড়িয়ে? চলে আসেন, ও যা হবার তা হবে, চলে আসেন। ওই তো তোমার কথা, এটাই তো তোমার দোষ। লোক বিপদে পড়ে ডাকলেও তোমার দেখা নাই, লোক কান্নাকাটি করছে তোমার দেখা নাই, তুমি বাঁশি বাজাচ্ছ গরু বাছুর নিয়ে, এই জন্য লোকে তোমায় পাষাণ বলে, তোমার দয়া নেই মায়া নেই। তা আপনার মধ্যে তো দয়া আছে মায়া আছে, আপনি কি করবেন ওই জায়গায়? বলে আমি কথা দিলাম ওই লোকটাকে আমি বাঁচাবো। একটা স্বাভাবিক ব্যাপার, লোকটা বেঁচে যাবে। আমি যদি লোকটাকে জানিয়ে দিতে তোমাকে সর্প খেতে যাচ্ছে, এটা তো বললেই লোকটা বেঁচে যায়। হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক বলেছেন মহারাজ, শুধু বলে দিলেই বেঁচে যায়। হ্যাঁ জেলখানায় দেখুন কত লোক বসে আছে, সকলেই পড়াশুনো করেছে ছোটবেলা, কদাচ মিথ্যা কথা কইও না, না বলিয়া কাহারো জিনিস লইও না। নিজেরাও পড়েছে পড়িয়েছে অনেককে, কিন্তু জীবনে প্রয়োগ করেনি, তাই জেলে বসে আছে বহু লোক। চুরি করে, লাম্পটি করে, ব্যভিচারী করে অন্ধকার কারাগারে কেন বসে আছে? ওরা কি পড়েনি? ওরা কি জানেনি? ওরা কি শোনেনি? যুধিষ্ঠির মহারাজ, আপনি আমাকে দোষ দিচ্ছেন, এটা আমার দোষ, তো আপনি নির্দোষ হবেন। কি করতে চান? আমি বাঁচাবো। কিভাবে? ওকে বুঝিয়ে দিলেই বাস। চাল, হ্যাঁ বোঝানোর ছানটা চালু করেন। কিভাবে বোঝাবেন বোঝান। হ্যাঁ কৃষ্ণের উপরে চ্যালেঞ্জ করছে, যেটা আপনি পারেন না। এই মেয়েগুলো বিধবা হয়ে গেল কুরুক্ষেত্রের মাটিতে, আপনার ইচ্ছায় যদি পাতা না নড়ে তাহলে দুর্যোধনের মনটাকে একটু ঘুরিয়ে দিতে পারলেন না? এত বড় যুদ্ধ হয়ে গেল। ভগবান বললেন কথাটা খারাপ নয়, আপনি বরং ওই লোকটাকে বাঁচিয়ে দেখেন। বলছেন ওকে আমি বাঁচিয়ে দেব। মধু দাদা, মানে যে মধু খাচ্ছে তার নাম তো জানে না, যেহেতু মধু খাচ্ছে তাকে বলা যায় মধু দাদা। আরে এ মধু খানেওয়ালা দাদা, সে কিন্তু কানে শুনছে, কোনো কি আর করছে না। খাতা হ্যায় তো খাতা হ্যায়, চলতা হ্যায় তো চলতা হ্যায়, লেকিন বাত নহীঁ সুনতা হ্যায়। যুধিষ্ঠির মহারাজ লাগাতার চালিয়ে, মধু দাদা, অরে ও মধু দাদা তুই মর, আরে তখন থেকে ডাকছি মধু দাদা, মরে যাবে, তুমি একটু আমার দিকে তাকাও। এ যেই বলেছে আমার দিকে তাকাও, ওই মধু খানেওয়ালা লোকটা তখন মধু খেতে খেতেই বলছে, দাদা, মানে নিজের চরকায় তেল দাও, আমাকে জ্ঞান দিও না। বলো রাধে 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 রাধে। হ্যাঁ তো এখন অনেকেই বলে, মানে গান শোনে তো, এখন মোবাইল তো ঘরে ঘরে, তাই সে গান শোনে বলে, শ্যামসুন্দর দা আপনার সব ঠিক আছে, একটু জ্ঞানটা বেশি দেন। হ্যাঁ আমি তাহলে একটু কমিয়ে দেব। বলে হ্যাঁ আমাদের কি জ্ঞান নাই, আমাদের কি জ্ঞান নাই, আপনি কীর্তন গাইবেন জ্ঞান দেবেন কেন? তাও ঠিক, পড়াশুনো হবে বলবে কেন, চুরি করিও না, কথা আছো মিথ্যা বলিও না, এসব বলার বোধহয় দরকার ছিল না, কেটে দেবে কেটে দেবে। সকলে জ্ঞান দেবে জ্ঞান নেবে না, এই জন্য মধু খানেওয়ালা লোকটা বলছে জ্ঞান দেবেন না মেলা, নিজের চরকায় তেল দেন। আমি এই জঙ্গলে দীর্ঘদিন যাতায়াত করি, এখানে ময়াল সাপ আছে আমার জানা নাই, ওসব জ্ঞান দিতে হবে না, নিজের চরকায় তেল দাও। ওদিকে কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলল, কাজ কত দূর, মানে লোকটা কি শুনছে আপনার কথা? বলে শুনছে কিন্তু মানছে না। কৃষ্ণ বলে চালিয়ে যান, লাগাতার চালিয়ে যান, কাজ হলেও হতে পারে। বলুন আবার বলুন, মধু দাদা,
ওরে হতভাগা মধু দাদা। সে তখন বলে, কি ব্যাপার বলুন তো, আপনি আমার পিছনে লাগছেন কেন, বলুন কি হয়েছে কি? যুধিষ্ঠির মহারাজ বলে, ওরে হতভাগা, তুই মধু খাচ্ছিস, তোকে খাওয়ার জন্য যে আরেকজন। বলে, সে কে? ময়াল সাপ। সেই মধু খানেওয়ালা লোকটা বললেন, এ কলিকাল চালাকের পালা, আরে বাবা, ময়াল সাপ আমাকে খেতে আসবে আমি দেখতে পাই না, তার মানে কি আমি সরে গেলে তুমি মধু খাবে? রাধে রাধে, আমি ওসব বুঝি না রে বাবা, আমি সরে যাব আর তুমি ফটাং করে এসে, ও চালাকি আমার সঙ্গে চলবে না, ও আমি ভালো করে বুঝি। হ্যাঁ চালাও, নিজের জায়গায় তেল দাও, আমাকে তেল দিতে হবে না। আবার খাওয়া শুরু হলো। কিছুক্ষণ পরেই ময়াল সাপটা এসে গেল, আর সঙ্গে সঙ্গে ওর মাথাটা গ্যাপ করে ধরে নিল। আর যেই ধরে নিল, যুধিষ্ঠির মহারাজের সামনে দিয়ে টানতে টানতে নিয়ে চলে গেল। আর যেই নিয়ে চলে গেল, যুধিষ্ঠির মহারাজের চোখে জল এসে গেল, এত চেষ্টা করেও মানুষটাকে বাঁচাতে পারলাম। ভগবান কৃষ্ণ এসে বললেন, কি হলো যুধিষ্ঠির মহারাজ, লোকটা বেঁচে গেল? মরে গেল গো কৃষ্ণ, মরে গেল, আমারই সামনে দিয়ে টানতে টানতে নিয়ে চলে গেল। কৃষ্ণ বললেন, আপনি যে এত বোঝালেন। বলে, লোকটা বুঝল না, ওরই কল্যাণের জন্য এত বোঝালাম, একটুও বুঝল না, মরে গেল। ঠিক এটাই, আপনি আমাকে দোষারোপ করেছেন, এ ঘরে ঘরে এত দ্বন্দ্ব মারপিট, রাজ্যে রাজ্যে দেশে দেশে সীমানায় সীমানায়, এটা আমার জন্য? পুরাকাল থেকে কাল পর্যন্ত বেদ পুরাণ শ্রুতি ভাগবত গীতা সাধু সন্ত শিক্ষক শিক্ষিকা কত শিক্ষা দিচ্ছে, কত কীর্তন, কত ভাগবত, কত সাধুর প্রবচন, অত সব বোঝানোর জন্য, জানার জন্য, কিন্তু কজন বোঝে? স্বয়ং কুরুক্ষেত্র যুদ্ধ হওয়ার আগে আমি নিজের থেকে শান্তির দূত হয়ে আমি দুর্যোধনের কাছে গিয়েছিলাম বোঝাতে, যাতে যুদ্ধ না হয়। দুর্যোধন আমাকে বন্দি করতে চাইল, তবু আমার কথা মানল না, বলল সুচাগ্র মেদিনীও আমি দেব না বিনা যুদ্ধে। বেদ পুরাণ গীতা উপনিষদ যদি কেউ বুঝত, তাহলে কি এত সংঘর্ষ হতো? দেখলেন তো, আপনি নিজেই বুঝতে পারলেন, একটা মানুষকে বাঁচানোর জন্য, তার কল্যাণের জন্য আপনি বললেন, সে আপনাকে বলল নিজের চরকায় তেল দাও। চোখের সামনে বাঁচতে গিয়েও মরে গেল, মানুষকে আপনি বোঝাবেন? মানুষ যেদিন ঘাত প্রতিঘাতে পড়বে, সে যদি নিজেই চৈতন্য হয় তবেই হবে। এ দৈবের হাত থেকে কেউ বাঁচবে না, যদি সাধুর কথা শোনে তো বাঁচবে, কলহ হবে না, শান্তি প্রেম তার গৃহে বিরাজমান হবে, আর যদি না মানে এ কলহে তাকে প্রাণ দিতে হবে। বলো না আমার ভুলিতে তাহারে, সুধামাকায়ে কৃষ্ণ, সুধামাকায়ে কৃষ্ণ।
না আমার ভুলিতে তাহারে সুধামা এই কৃষ্ণ তাহারে কান্নাকাটি করে জীবনে শান্তি হয় না, কান্না বন্ধ করুন, বোঝার চেষ্টা করুন। যদি স্ত্রীর মহারাজ বললেন আমি মেনে নিলাম এটা আমার ভুল আর তুমি যা করছো তা ঠিক আছে, কিন্তু আমার একটা প্রমাণ দরকার। এই পৃথিবীতে সকলেই কি এরকম ভক্ত কেউ মানে না? কেউ না কেউ তো মানছে, নিশ্চয়ই মানছে বলেই পৃথিবী আছে। তুলসী গাছে আজও জল দেয় বলে তুলসী গাছ আছে পৃথিবীতে। এখনো ভক্তিমতী মা সকলের শাড়ি ছেড়ে দিয়ে জামা পরেনি, এখনো সন্ধেবেলা প্রতিব্রতা রমণী গলায় আঁচল দিয়ে তুলসী তলায় যায় বলেই তো পৃথিবী আছে। এখনো পুরুষ মানুষেরা নরাধম হয়নি, এখনো সন্ধেবেলা গলায় কাপড় দিয়ে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের ভজন করে, গুরু মন্ত্র জপ করে, করে বলেই তো সূর্য উঠছে, করে বলেই ফুল ফুটছে। এগুলো অধর্মের জন্য নয়, শয়তানের জন্য নয়, নিয়মে সূর্য উঠছে, জোয়ার ভাটা হচ্ছে, এটা কিসের জন্য? ধর্ম আছে, সত্য আছে, তাই আজ হরি বল।
যুধিষ্ঠির মহারাজ বলে তাহলে একটা প্রমাণ দেন, এমন ভক্ত কি কেউ বেঁচে নেই? বলে আলবাদ আছে। বলে বলুন তার নাম, বলুন আমি তাকে দেখতে যাব। বলে তার নাম হচ্ছে বলি মহারাজ। বলি মহারাজ তিনি আজও আছেন, বেঁচে আছেন, তার মৃত্যু নাই কোনো কালে ভগবানের কৃপায়। আর আমি তার বাড়িতে প্রতিদিন একবার করে যাই, কথা দিয়ে দিয়েছি। বলে তাই আজকে? বলে আজকে এখনো যাওয়া হয় না, এই তোমারটা সেরে তার বাড়িতে ঢুকবো। বলে তাহলে প্রভু আমিও তোমার সঙ্গে যাব, একবার বলি মহারাজকে দেখি। বাদ নেই, তাহলে চলুন দুজনে যাই। কি পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, প্রচলিতে আদি বলিতে, প্রচলিতে আদি বলিতে। ভক্তমণ্ডলী মায়েরা, পথ চলা মানে রাস্তা নয়। সংসারী জীব প্রতিদিন পথে হাঁটছে, এই আমাদের এগিয়ে যাওয়া, পিছনটাকে ফেলে রাখা। এক সেকেন্ড, ধ্যান দিয়ে শোনেন, এক সেকেন্ড পার হয়ে গেল তার মানে আপনি এগিয়ে গেলেন, ওটা ভূতকাল হয়ে গেল, ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। একটা একটা মুহূর্ত, এক সেকেন্ড করে এগিয়ে যাচ্ছে। আর এই চলার পথ মানে কি? সংসারে যে দিন কাটছে একে বলা হয় পথ চলা, এগিয়ে যাচ্ছে। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে। নোট বই, এখানে যারা হরিনামে এসেছেন আপনাদেরও নামে নোট বই আছে, আর যারা আসে না তাদেরও আছে। প্রতিদিনের দিনলিপি লেখা চলছে, কে কি করছি আমরা। যেদিন আমরা মারা যাব, এখানে দেহ ছাড়ব, ওখানে হিসেব হবে। যেরকম আপনারা দেখেন জজ কোর্টে দাঁড়ি পাল্লা আছে, আছে কি না দেখেন কি না? সবাই জানেন না হয়তো, জজের পিছনে দেওয়ালে একটা পুতুল আছে, তার চোখে বাঁধা, হাতে দাঁড়ি পাল্লা। জানেন কেন জজে, জজ কোর্টে এটা থাকবে কেন? এতে কি বোঝাতে চাইছে? বোঝাতে চাইছে অন্ধা কানুন, অন্ধা কানুন। মেরা নাম হ্যায় অন্ধা কানুন, কানুন মানে আইন, আইন অন্ধ, এই জন্য চোখে বাঁধা। তোমার কর্মের ফল তুমি পাবে, আমি কিচ্ছু করব না। এটা কি দাঁড়ি পাল্লা? একদিকে পুণ্য আর একদিকে পাপ, তুমি যেটা করবে সেই পাল্লা ভারী হবে, সেই ফলটাই তুমি পাবে। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম, তোমার পথটা তুমি জানো না, ওটা দুর্গম পথ, এতে চলা খুরের উপরে চলা, খুরস ধারয়া। হরিনাম কীর্তন করো প্রতিদিন, যেটা মহাপ্রভু বলেছে, তাহলে পথ চলাটা চলতে চলতে হরিনাম করা হয়ে যাবে। প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহো গাহো হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম
সন্মুখে রাত্রি তুমি আকাশে পথ যাত্রী, ওই সন্মুখে আধার রাত্রি তুমি আকাশে পথ যাত্রী, মানে যার বাড়িতে যেতে হয় তার বাড়ির একটা জয় দিয়ে ডাকতে হয় তার নাম ধরে, যেমন আমরা সাধারণ মানুষরা বৌদি, না না এর জয় লাগবে না, এর জয় কেউ চায়ও না দেয়ও না, তার মানে কি দেখবেন কিছু মানুষ আছে বৌদি বললে যেন লালা ঝরে যায়, মানে বলা বৌদি, মানে ওই রকম করে যদি নিজের মাকে ডাকতো বোধহয় মা জড়িয়ে ধরত, মাকে মা মানে ভেতরের খিচুড়ি বেরিয়ে যায়, কি আর যখন ওই ছেলেটাই বৌদি বলবে যেন ভেতর দিয়ে রস ভিজে বেরোচ্ছে বৌদি, আর বৌদি যেন মনে করলে জন্ম জন্মান্তরের বন্ধু ঠাকুর। আমি একটা প্রমাণ দিই আপনারা নেন, সেটা হলো কি একটা মেয়ে তার বিয়ে করেছে, তার স্বামী হচ্ছে বোম্বে আছে, তো সেই বোম্বে থেকে একটা ফোন করেছে তার স্ত্রীকে, তার স্ত্রী ফোনটা ধরেই বলছে তোমার কি ফোন করার সময় হলো না, এই সময় ফোন করে আমি কত কাজে ব্যস্ত, ফোন দেখো পরে কথা, এত মিষ্টি করে বললো স্বামী ফটাং করে ফোন রেখে দিল। আর ঠিক তারই পরে আর একটা ফোন ঢুকে গেছে মেয়েটার ফোনে, এইবার আমার দিকে তাকান মেয়েটা কি করছে, অবাক হতে হবে তার স্বামী যে তাকে বিয়ে করে আনলো এত শাড়ি গয়না দিয়ে পুতুল তৈরি করে রেখেছে যত্ন করে, তার সঙ্গে একটা মিষ্টি কথা বললে তো খরচা নাই, তাকে খিচুনি দিয়ে একবারে খিচুড়ি দিয়ে তাকে তাড়িয়ে দিল, মানে সে ফোন রাখতে বাধ্য হলো। আর একটা অপর ছেলে ফোন করেছে এর কত বাঁক, আরে এমনি দাড়ি পাল্লা ঝুলছে রে, এবারে সিঁদুর পেয়েছিস পরের বারে আর সিঁদুর পাবি রে, পতিতালয় কারা আছে এরা, কারা এরা কেন চোখের জলে ভাসে, এরা তো তারা যারা সুযোগ পেয়েও কাজে লাগালো না, জায়গাটাকে ধরে রাখতে পারলো না, মর্যাদা দিল না, এরাই তো কোনো স্বামী পাবে না শুধু পুরুষ ভোলাবে,
এটা কর্মের ফল। পৃথিবীতে আছে একজনের সাধ্বী রমণী পাকা চুলে সিঁদুর দিচ্ছে, আর একজনের সিঁদুর পরার জন্য সারা জীবনটাই কেঁদে গেল, সিঁদুর আর পেল না। ভাবতে হবে কেন একজনা হাজার হাজার লোককে খাওয়াতে পারে আর একজনা খেতে পায় না, কেন সরকার দিলেও টিকছে না, সব ভেঙে খেয়ে ফেলছে, নিজের জীবনকে আর পরিবর্তন করতে পারছে না, কেন মহামহা রোগ সেরে যায় আবার কারোর রোগ আছে আলটা শোনাতেও ধরা পড়ে না, কেন এটা হয়? একে সব উড়িয়ে দেবার কথা, ভগবান বলে কিছু নেই, দৈব বলে কিছু নেই, মানতে হবে, না মেনে উপায় নাই, আপনি তো স্বাধীন নও, বাঁচিয়ে রেখেছে বেঁচে আছেন, টানলেই যেতে হবে। আপনি যদি স্বাধীন হতেন তাহলে আপনার ইচ্ছাতে যেতে পারতেন, মানতে হবে, না মেনে যাবেন কোথা? আজকে এটা আপনারা শুনছেন কৃষ্ণ কথা, কলির ধর্ম, যেখানে বলি মহারাজের মতো ধর্ম ধার্মিক তার বাড়িতে স্বয়ং ভগবান যাচ্ছেন, নিজে প্রতিদিন কথা দিয়ে দিয়েছেন ভক্তকে, একবার করে এক দণ্ড করে আমি তোমার বাড়িতে সেবা নিয়ে যাব। তাই আজকে যুধিষ্ঠির মহারাজকে বলছেন, একটু জোরে করে ধ্বনি দেন, যার বাড়িতে এসেছি তার জয় ধ্বনি দিতে হয়, বলো ভক্ত বলি মহারাজ কি জয় হো। বলি মহারাজ আগের থেকে ফুলের থালা প্রদীপ প্রদীপ নিয়ে রেডি, মানে আসবে জানা আছে তো, আসবেন, এই জন্য একবারে প্রদীপ নিয়ে উলু ধ্বনি শঙ্খ ধ্বনি, ভক্ত মন্ডলী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মন্ডলী রে, কুল ধ্বনি শঙ্খ ধ্বনি, চারিদিকে অপূর্ব সাজানো শোভা পরিবেশ, মানুষের হ্যাঁ আশাতেই পরিবেশ একটা বৃন্দাবনে পরিণত হয়েছে, ভালো লাগলো, খুবই ভালো লাগলো, আসুন আসুন ভেতরে আসুন। এই ভেতরে চলে গেল কৃষ্ণ আর বলি মহারাজ, লোকজন সকলে, কিন্তু একজন বাইরে দাঁড়িয়ে যুধিষ্ঠির মহারাজ, সে আর চৌকাট পার হলো না, কারণ সে আর একটা দৃশ্য দেখে ফেলেছে। এই জন্য কুকুর নীলাচল পুরীধাম যেতে পারেনি, কেন বলুন তো, না কুকুর নীলাচলে যাচ্ছিল কিন্তু তার জাত ভাইয়ের সঙ্গে দেখা হওয়া মাত্র, জাত ভাই আছে তো তীর্থে গিয়েও দেখবেন, এক একজন আজ আমি বৃন্দাবনে গেছি কি ভিড় জমে গেছে, সেখানে আমার কাঁধে হাত দিয়ে একজন বলছে দাদা মানে আমাকে জিজ্ঞাসা করছে, আমি তো টের পাইনি ও যে কি জল খাবে না কি, তাই বলা কি না কোথায় পাওয়া যায়, তা আমি তো বুঝতে পারি না, আমার বলতে না বলতে আরেকজন বলছে দাদা মানে বোধহয় এই দোকানে দালালি হবে হয়তো, সে জানে যে এই ধরনের কিছু লোক আছে খুঁজে বেড়ায়, হ্যাঁ বলছে দাদা এ গলি মে ঘুষ যা মিল জায়গা, আর মানে কি যে যেটা চাষে তীর্থে গিয়েও খোঁজ, ভাবুন তীর্থে মানুষ যায় পবিত্র হওয়ার জন্য, তীর্থে মানুষ যায় ত্রিতাপ জ্বালা জুড়াবার জন্য, কিন্তু সেখানেও গিয়ে হতভাগারা সেই গুজি গেঁড়া খুঁজে বেড়াচ্ছে, রাধে রাধে এটা কি হয়? এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই কুকুর যেতে পারতো পুরীধাম জগন্নাথ দর্শনে, যায় অনেক ভক্তের সঙ্গে সঙ্গে চলে যায়, কিন্তু তার জাত ভাইয়ের সঙ্গে দেখা হলে সাধুরা তার চলে যায় এ থেকে যায়। মানুষ তাই পূর্বজাত সংস্কার নিয়ে মানুষ চলে, যেটা ভালো লাগে এতদিন খেয়ে এসেছে সেই খাবার পেলে প্রসাদে আর রুচি নাই,
এতদিন যাদের সঙ্গে গল্প গুজব করে গ্রাম্য কথা বলে যে মসনদে ছিল আনন্দে সেটা পায় না, তাই হরি কথার চাইতে সেরকম গল্প কেউ করলে সেখানে বসে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই স্বভাবের পরিবর্তনের একটাই রাস্তা, প্রণাম আর নাম। কুকুর নীলা চলে যেতে পারে না, আর আমাদের যদি এই সংস্কারের পরিবর্তন না হয় তাহলে সংসার ছেড়ে কোথাও যাওয়া যাবে না। এখানেই কুকুর বিড়াল হয়ে জন্ম নিতে হবে, কীট পতঙ্গের জন্ম হবে, এখান থেকে মুক্তির কোনো রাস্তা নাই। তাই হরিনাম, হরিনাম যাত্রা থিয়েটার ফাংশনের মতো ড্যান্সের মতো কোনো অনুষ্ঠান নয়, এটা এটা হচ্ছে ভারতীয় সংস্কৃতি। যুগ যুগ ধরে ভগবান এটি প্রচার করেন মানুষের কল্যাণ, এর মধ্য দিয়ে মানুষ তার স্বরূপকে খুঁজে পাবে, পূর্ববস্থায় ফিরে যেতে পারবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এখানে প্রণাম করে বসে যেতে হয়, যাবার বেলা আরেকবার প্রণাম দিতে হয়, যে যেখানে বসবেন ওইখানে প্রণাম করে বসুন, দেখবেন আলাদা ভাব আসবে। আবার যখন আপনি চোখের জল দিয়ে বললেন প্রভু আমি তো আপনার কথা বুঝতে পারি না, যেন বুঝে নিতে পারি, যেন তোমার কৃপা থেকে বঞ্চিত না হই, প্রণাম করে চলে যান, যা কেউ পায় না তা আপনি পাবেন। কারণ এখানে দেনেওয়ালা কীর্তনই আনো, এখানে কীর্তন নাথ গৌর হরি আছে, নাম রূপে কৃষ্ণ অবতার, তাকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, যা দেওয়ার তিনি দেবেন। কীর্তনিয়ার কোনো জাদু নাই, কীর্তনিয়ার কোনো ম্যাজিক নাই, কীর্তনিয়ার কোনো ক্ষমতা নাই, আপনাকে প্রাঞ্জলভাবে বুঝিয়ে দিতে আমি হাজার চেষ্টা করছি, আপনারা বুঝবেন আমার জীবন ধন্য হবে, কিন্তু আপনারা যদি বলেন আমি যদি না বুঝি তুমি কি করবে? আমি যেমন বোঝাবো তেমনি আপনাকে বুঝে দিতে হবে। দোকানদার দাঁড়ি পাল্লাই করে সবজি দিচ্ছে, আর তুমি যদি মিনার মাঠ দিকে তাকিয়ে থাকো তাহলে জানবে দুটো ঝিঙ্গা কম দিবে, মানে সে ওজন দিচ্ছে, তোমাকে তো ওজনটা দেখতে হবে, এটা চোখ দিয়েছে ভগবান। আর তুমি যদি এদিকে দিয়ে দিল, হ্যাঁ ফুটো বেগুন ঢুকিয়ে দিল, বাস ঘরে এসে গালাগালি খাবে, ঝগড়া হবে, বলে আমি কি করবো দোকানদার যদি দেয়, বলে তোমার চোখ কি করতে দিচ্ছে? হ্যাঁ এই জন্য রে বাপ লক্ষ্য দিয়ে বসে থাক, আমি একটুও ফাঁকি দেব না, বোঝাবার চেষ্টা করব, আর আপনাদের কাজ হবে বুঝে। হ্যাঁ বলো রাধা মাধব কি, ওদিকের হলো কি, যুধিষ্ঠির মহারাজার ঘরে ঢুকে না, সে খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখে, একজন লোককে লোহার শিকল দিয়ে হাতে পায়ে বেঁধে, গলায় বেঁধে, একটা খুঁটিতে বেঁধে রেখে দিয়ে। এটা যুধিষ্ঠির মহারাজ দেখতে পেল, বলি মহারাজের বাড়িতে একজন মানুষ শিকলে গরুর মতো বাঁধা আছে, পশুর মতো বেঁধে রেখে দিয়েছে, এটা সহ্য হলো না। যুধিষ্ঠির মহারাজ জানতে চান উনি কে এবং কেন বাঁধা। বলি মহারাজ বারবার অনুরোধ করছেন আপনি আসুন, ভেতরে আসুন, ভেতরে। কৃষ্ণ বলে যুধিষ্ঠির মহারাজ এলেন যদি আপনি ঢুকছেন না কেন? বলে ঢুকবো পরে, আপনার মুখে যতটা শুনেছি ততটা নয়। আপনি বারবার বলেন বলি মহারাজের মতো মানুষ হয় না, এ যেন দেবতা, এর কি ধর্মভাব, এই কি তার ধর্মভাব, তার আঙ্গিনায় একটা মানুষ ছটপট করছে গলায় শিকল দিয়ে বাঁধা, এটা কোন ধর্মে লেখা আছে? তখন কৃষ্ণ বলছে দেখো কার বাড়িতে কি ফটো ক্যালেন্ডার আছে, তোমার কিছু যায় আসে, কার বাড়িতে কটা ছাগল বাঁধা মুরগি বাঁধা, তোমার কাজ কি, গুণে দরকার কি আছে, তুমি যে কাজে এসেছো কাজ মিটাও না, চলে যাও না। যুধিষ্ঠির মহারাজ বলে না আমার মন মানছে না এই লোকটা, এই লোকটা তো অন্য কেউ নয়, এ তো কলি মহারাজ, যার কথা আজ বলা হচ্ছে উনি তো সেই, এরাই পারে, পৃথিবীতে কৃষ্ণ ভক্তরাই কেবল ওদের বাঁধতে পারে, অন্যরা ওর বাঁধায় পড়বে, ওকে বাঁধতে পারবে।
এ পৃথিবীতে মানুষ নাই যা মহামায়ার ফাঁদে পড়ে না, যে দুর্গা পূজা আপনারা করলেন। ওনার নাম হচ্ছে মহামায়া, কেবল কৃষ্ণ ভক্ত মহামায়া থেকে দূরত্বে। কারণ মামে বজে প্রপদ্যন্তে মায়া মে তাং তরন্তিতে, কৃষ্ণ নামকারীকে ভগবান মায়া থেকে মুক্ত করে দেন। এই জন্য শ্রীকৃষ্ণ কীর্তন করুন, আপনি নিজেকে চিনতে পারবেন, জানতে পারবেন, কেউ আপনাকে দুঃখ দিতে পারবে না, আপনি কেবল হাসবে। সকলি তোমার খেলা প্রভু, সকলি তোমার খেলা, কি দিয়ে গাঁথিব মালা, উজ্জ্বল ভাবে পুরিব তোমার আশা। তাই দীন দয়াময় হে ভক্তগণ, শুনুন কৃষ্ণ কথা। যুধিষ্ঠির মহারাজ বললেন, আগে তত্ত্বটা বলুন, উনি কে? তখন কৃষ্ণ বলছে, বলি মহারাজ বলে দেন তো, না বললে উনি যাবেন না ভেতরে আর তোমার বৈষ্ণব সেবা হবে না। তখন বলি মহারাজ বলছেন, ওর কথা বলবেন না, ও হচ্ছে ধূর্ত কলি। দেখেছেন না দূর থেকেই গায়ে কিরকম দুর্গন্ধ, ওর সারা গায়ে দুর্গন্ধ, আর ওর গায়ের রংটা দেখেছেন কিরকম কালো কুৎসিত, চুলগুলো খোঁচা খোঁচা, চোখগুলো বড় বলের মতো, দাঁতগুলো মূলর মতো অসমতল। এই অসমতল দাঁত একটি অশুভ লক্ষণ, দাঁত উঁচু নিচু সমতল নয়। উঁচু নিচু কার? মাংসাশী প্রাণী। বাঘের দাঁত দেখবেন, সিংহের দাঁত দেখবেন, কুকুরের দাঁত দেখবেন, এরা হচ্ছে মাংসাশী প্রাণী, এরা জীব দিয়ে জল খায়। কিন্তু গরুর দাঁত দেখবেন, ছাগলের দাঁত দেখবেন সমতল, মানুষের দাঁত দেখবেন সমতল, কারণ এরা শাকাহারী, এরা মাংসাশী প্রাণী না। কিন্তু আমি যখন বলছি, অনেকে ভাবছেন বলে দু আমরাও তো খাই, কি তাহলে পশু যেটা খায় আমরা যদি সেটা খাই আমরা কোন দলে পড়ব? আমি বলছি না, তাহলে এগুলো ভাবতে হবে, কেন আজ আমাদের এই দুর্দশায় এই প্রবৃত্তি, কেন অল্পে রেগে যায়, জ্ঞান থাকে না, মারপিট লেগে যায়, হাসপাতালে গিয়ে ঠান্ডা হয়, কেন এটা হয়? আমরা যে পশুর রক্ত খাচ্ছি, মুরগির পোলট্রিতে আপনারা দেখবেন মুরগি পরস্পরের ঠোকাঠুকি করছে, মারপিট করে রক্তাক্ত হয়ে যাচ্ছে, আপনি সেই মুরগি কিনে এনে খাচ্ছেন, তার রক্তটা আপনার শরীরে গেল, কাজ কি দেবতার কাজ হবে? ছাগল সবচাইতে নিচ প্রবৃত্তি, যার মা জ্ঞান নাই, বোন জ্ঞান নাই, সেই ছাগল আমরা যদি খাই, ছাগলের প্রবৃত্তি কথা যাবে ভাই? রক্তের মধ্যেই তো সেই জিনিস থাকবে, বাবার রক্ত ছেলে পায়, তাই বাবার স্বভাব চরিত্র মেয়েদের ছেলে মেয়ের কাছে যায়, কেন? রক্তের মধ্য দিয়ে। তা ভক্তমণ্ডলী মায়েরা, তাই ঋষি মুনিগণ ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে সাত্বিক আহারের কথা গীতায় বলেছে, যে সাত্বিক বস্তু ভগবানকে নিবেদন করা হয়, নিবেদন করে যার নাম প্রসাদ হয়, যাতে তুলসী দেওয়া যায়। ভক্তমণ্ডলী, এই প্রসাদ পান আপনার বুদ্ধি, আপনার দীপ্তি, আপনার স্মৃতি, আপনার মেধা পরিবর্তন। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার, মহাত্মা গান্ধী গীতার জীবন, গীতাময় জীবন তার অহিংসার আন্দোলন। কেন করলেন তিনি? মানুষকে হিংসা করতে নেই, শুধু মানুষ নয় কোনো জীব হিংসা করতে নেই, এটি হচ্ছে মনুষ্যের স্বভাব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যুধিষ্ঠির মহারাজ বললেন, আমি আগে জানতে চাই ও কে। ঠিক আছে ঠিক আছে, ওর নাম হচ্ছে কলি, কিন্তু বাঁধা কেন? কলিকালের রাজা বলে, কলিকাল শুরু হয় না, কলির কর্ম চালু করে দিয়ে মানুষকে তাস খেলাচ্ছে, পাশা খেলাচ্ছে, সুরা খাওয়াচ্ছে, এই জন্য ওকে আমি বেঁধে রেখেছি, এখনো দাপর যুগ শেষ হয়নি পুরোটা। কৃষ্ণ যেদিন চলে যাবে সেদিন থেকে দাপর যুগ শেষ, কলি যুগ শুরু হবে। তা কৃষ্ণ এখনো আছে, ধর্ম এখনো আছে, কলি তার লীলা চালু করে দিয়েছে,
এই জন্য ওকে আমি বেঁধে রেখেছি, কলিকালে এলে ওকে ছাড়ব। ভক্তমণ্ডলী মায়েরা, চাতুরির শেষ নাই, অভিনয়ের শেষ নাই, ঘরে ঘরে সংসার তো একটা নাট্যমঞ্চ। হরিনাম শুনুন আর মানুষ চিনুন কে আপনার সঙ্গে অভিনয় করছে, নাটক করছে। প্রতিটি সংসারে এ ভূমিতে নাটক চলছে। কলি কি করলো দেখুন, ছাড়ি আদাও মোদে, ছাড়ি। মুখে বলছে না কিন্তু ভাবটা এমন করছে। যুধিষ্ঠির মহারাজ তো ধার্মিক লোক, এই ধর্মভীরু মানুষেরা কাটাকাটি খুব করতে পারে না, পারে কি? এ ধর্ম ধর্ম করে যেই ও কাঁদতে কাঁদতে বলছে, ছাড়ি আদাম মোদে, ওই না ছাড়ি আদাম মোদে, আমি চিরদিনী হয়ে রব, ছাড়ি আদাম মোদে, আমি চিরদিনী হয়ে যাব, ছাড়ি আদাম মোদে, আমি চিরদিনী হয়ে রব, ছাড়ি আদাম মোদে, আমি চিরদিনী হয়ে যাব, ছাড়ি আদাম মোদে। মানে এমন ভাব দেখাচ্ছে যেন সে বন্দী দশায় খুব কষ্ট পাচ্ছে। যুধিষ্ঠির মহারাজকে ভাবটা দেখাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ বলে, বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোর ব্যবস্থা করছি। সে যে চালাক পাটি একবার ছেড়ে দিলে কি দুর্দশা করবে তো জানে না। এই জন্য যুধিষ্ঠির মহারাজ বলে, তুই কাঁদিস না বাবা, কাঁদি না, তোর কান্না দেখলে আমার ভেতরকে মুজড়ে মুজড়ে গামছা নিগড়ে জল বেরো, তুই কাঁদিস নি বাবা, কাঁদিস নি। কলি বলে, একবার ছেড়ে দাও, তোমারই উপরে আগে চাপব। কিন্তু জানি না, মানুষ তো ভঙ্গি করে, অভিনয় করে না। তা সে যুধিষ্ঠির মহারাজ, আমি জলগ্রহণ করবো না, আপনার বাড়িতে আমি জল স্পর্শ করবো না। বলে, কেন? আগে এই লোকটাকে ছাড়তে হবে, এটা আমার যুক্তি। কলি মহারাজ বলে, ও কৃষ্ণ ভগবান, কাকে তুমি ধরে আনলে গো? একদিকে আমার ধর্ম, বৈষ্ণব সেবা না দিলে আমার ধর্ম চলে যাবে। যুধিষ্ঠির মহারাজ একজন বৈষ্ণব মানুষ, আমার বাড়িতে এসেছেন, আহার না করে চলে গেলে আমার অমঙ্গল হবে। আবার আর একদিকে সে দুর্বৃত্ত কলিকে ছেড়ে দিতে বলছে, আমি কি করব কৃষ্ণ? ভগবান কৃষ্ণ বলে, ওদিকে কলি যা করে করুক, তার চাইতে বড় জিনিস বৈষ্ণব সেবা। মানুষের জন্ম বারবার হয়, কিন্তু বৈষ্ণব সেবার সুযোগ বারবার হয়। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, জন্ম জন্মান্তরের ভাগ্য এক জায়গায় দাঁড়িপাল্লা ভারী হলে তবে একদিন একজন বৈষ্ণব বাড়িতে আসে। হ্যাঁ, অনেক বোতল কোম্পানির লোক পাওয়া যাবে, এসে গেছি মাসিমা, আর আমরাও তখন এগুলো আনন্দে আটখানা, তুই যা খাবি তাই এনে দেবো, বাস আপনার বাড়িতে ছুচোর কীর্তন শুরু হয়ে গেল। হ্যাঁ, আর যদি কোনো বৈষ্ণব বাড়িতে এসে যায় তাহলে কি করবেন? গোবর দিয়ে একটু নাতা দিয়ে দেন, আর সব আঁশের বাসন কুসন গুছিয়ে দেন, দিয়ে নিরামিষ হাঁড়ি করা নিয়ে এসে ভোগ তৈয়ার করেন, তাতে তুলসী দিয়ে গোবিন্দকে দিয়ে সবাইকে প্রসাদ দেওয়া। প্রসাদ পেলে মুক্তি পাবেন, সুখী হবেন, অপ্রসাদ পেলে দিনে দিনে বদ্ধ হয়ে যাবেন। বুদ্ধিহীন বলেই তো ঝগড়া হচ্ছে, বুদ্ধিহীন বলেই তো এত কিছু থেকেও আপনি শান্তি অনুভব করতে পারছেন। এই জন্য কি, হরিনাম শুনুন আর হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন, আপনি নিজেকে চিনতে পারবেন। হাজি এইবার বলছেন, ওকে আগে ছেড়ে দেন, কৃষ্ণ হলে কি আর করবেন বলেন, বৈষ্ণব সেবা বড় জিনিস, আপনি ভাগ্য ফলে পেয়ে গেছেন, যাক ওনাকে ছেড়ে দেন। কি ভয়ঙ্কর জিনিস, কলি বলে, এবার ছেড়ে দাও, আর কোনো কোনো তাই, হ্যাঁ আর কোনো দেখা নাই, দরকার নাই। এবার কলি মহারাজকে বলি মহারাজ ছেড়ে দিলেন, যা তুই বেঁচে গেলি, যদি যুধিষ্ঠির না
তো তুই বাঁচতিস না। আর সঙ্গে সঙ্গে সেই দুর্বৃত্ত কলি উঠেই যেরকম দেখবেন কুকুর অনেকদিন বাঁধা থাকলে ছেড়ে দিলে কি করে, আর কি করলো দেখবেন, এখন এক ধরনের কাটিং বেরিয়েছে না, দুদিকে নাই, এই মিডিলটায় আছে মুরগির ঝুটুনের মতো, না দেখে থাকবেন আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, না না এ তো ভদ্র ছেলে, এ সেরকম নাই, সে আবার দেখবেন এই মাঝখানটায় যেটুকু আছে তাই আবার তিন চার কালার আছে। ওই যখন 2 লাখ টাকার মোটর সাইকেলে চড়ে যখন এই রাস্তা দিয়ে যাবে কত কুমারী মেয়ে, মানে হাঁ করে চেয়ে আছে এই রাজকুমার যদি এখানে নামতো, এ কুমারী মেয়েরা জানে না যে ওই মোটর সাইকেল ওর ওর বন্ধু, আর চুল যখন কাটে কালার করে বাবার পকেট কাটে, আরে মেয়েগুলো জানে না ওই কাটিং একবার যদি এরকম করে দিয়েছে তো ভোলা মেয়েরা বাস একবারে গেল ঢলে আর কি। তারপরে দুদিন পরেই হ্যালো বাবা খেতে পাচ্ছি না মরে যা, চুলের কাটিং খা, অত ভাগা মানুষ চিনে না, লেখাপড়া করে এই চুল দেখে যারা বিয়ে করে তারা আর কি খাবে, ওই দেখে পড়ে তাই রোল রাধারমন কি, তাহলে কি হলো এই কলি মহারাজ উঠ, এ তো কলি না, এগুলোই দেখাবে আর লোককে আর ঠকাবে। কলি মহারাজ চুলে খানিকটা এরকম দিয়েই বলে দিল যুধিষ্ঠির মহারাজ আসেন আমি দাঁড়িয়ে আছি, তুমি যখন ছেড়ে দিয়েছো তোমারই উপরে আগে চাপব। তা যুধিষ্ঠির মহারাজ বলে কলি যেন কি বলে গেল, কৃষ্ণ বলেন না, ও বলল আজকে কত তারিখ, বলে সে সময়ে বুঝতে পারবে এখন চলো। হ্যাঁ তাই কি করলো, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, আহা রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর,